লাহোরের বনেডি ক্যাফে হোক বা ম্যানহাটেনের ঝাঁ চকচকে টি শপ, তুফান তুলছে কাশ্মীরের এই গোলাপি চা। এমনকি সুদূর আমেরিকার মাটিতেও গোলাপি চায়ে চুমুক দিচ্ছেন অনেকেই। গোলাপি চায়ের সঙ্গে মুচমুচে কুলচা, টোল পড়া গিরদা খেতে বেশ পছন্দ করেন কাশ্মীরের স্থানীয় বাসিন্দারা। অনেকে আবার বিগেলের মতো দেখতে পোস্ত ও তিলের বীজ ছড়ানো গোলাকার পাউরুটির সঙ্গেও বারবার এই চায়ে চুমুক দেন। তবে হিমালয়ের কোল ছাড়িয়ে গোলাপি চায়ের স্বাদ নিচ্ছেন ভিনদেশিরাও। অনেকের কাছে তা নুন চা নামেও পরিচিত, কেউ বা আবার একে চেনেন গোলাপি চা বলেও। কাশ্মীরের স্থানীয়দের মতে গোলাপি চা পানে বেশ উপকারিতাও রয়েছে। এতে মূল উপকরণ বলতে গ্রিন টি, নুন এবং বেকিং সোডা। অনেকেই এই চায়ের কাপে ছড়িয়ে দেন স্টার আনিস, অনেকে আবার এতে আধা ভাঙা বাদামও দেন। চায়ে নুন থাকার ফলে তা পান করলে পাহাড়ি এলাকায় ডিহাইড্রেশন কম হয়। যারা এখনো গোলাপি চায় চুমুক দিতে পারেননি তাদের জন্য এই স্বাদ বর্ণনা করা একটু কঠিন। খানিকটা তেতো হলেও তাতে রয়েছে নুন তাভাব, ফলে ফ্রি দিনের লিকারটি বা দুধ চিনি দিয়ে চায়ে চুমুক দিতে অভ্যস্তদের কাছে এটি অবশ্য অন্য স্বাদেরই মনে হবে। ডিজিটাল ডেস্ক, হাই নিউজ নেটওয়ার্ক।